আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক গোল্ড কালো সোনা কি অসাধারণ ফার্টিলাইজার আমি রেডি করে ফেলেছি পাতা পচা সার সম্পূর্ণ জৈব সার এবং সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বিনা পয়সায় বিনা পরিশ্রমে এই ফার্টিলাইজার আমি রেডি করেছি আর এটা কিন্তু সয়েল কন্ডিশনার অর্থাৎ মাটির যত রকম সমস্যা আছে সব দূর করবে এই পাতা পচা সার আমরা অনেক সময় দুটো ভুল করে থাকি একটা হচ্ছে কি যে এই পাতা পচা সার যখন আমরা রেডি করি তখন কিন্তু অন্যান্য যে কম্পোস্টিংগুলো হয় যেমন কিচেন ওয়েস্ট কম্পোস্ট আর বিভিন্ন রকম গোবর সারের যে কম্পোস্টিং প্রক্রিয়া অর্থাৎ যেখানে ব্যাকটেরিয়া দ্বারা আমরা মানে সেই প্রক্রিয়াগুলো করি ঠিক একইভাবে আমরা পাতা পচাও সার তৈরি করতে যাই কিন্তু না এটা কিন্তু সম্পূর্ণ ফাঙ্গাস দ্বারা এই পাতা পচা সার কিন্তু রেডি হয় তো সেটা আমি পরে আলোচনা করছি আর দ্বিতীয় যে ভুলটা করি আমরা যে বিভিন্ন রকম কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা গোবর সার এই সবে কিন্তু এনপিকে বা বিভিন্ন রকম নিউট্রেশনের পরিমাণ কিন্তু বেশি থাকে সেই কারণে সেই তুলনায় পাতা পচা সারে কিন্তু সেরকম নিউট্রেশন থাকে না যে কারণে আমরা কি করি এটাকে অনেক সময় অ্যাভয়েড করি কিন্তু বন্ধুরা আপনারা তো জানেন না যে পাতা পচার মধ্যে নিউট্রেশনের পরিমাণ কম থাকলেও যেটুকু থাকে সেটা কিন্তু গাছের জন্য যথেষ্ট এবং যেটা সবচেয়ে বড় কথা এই পাতা পচা সার কিন্তু আমাদের মাটির যত রকম সমস্যা হয় সেটা কিন্তু দূর করে আর এই পাতা পচা সার কী হয় অনেকটা কিন্তু অ্যাসিডিক তো আমাদের যে বাগানের গাছগুলো হয় সেগুলো কিন্তু অনেকটাই অ্যাসিডিক অর্থাৎ অ্যাসিড লাভিং প্ল্যান্ট তো তাদের জন্য কিন্তু এই পাতা পচা সারটা কিন্তু ভীষণ আইডিয়াল এর মধ্যে হিউমাস থাকে যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে তবে মাটির বিভিন্ন রকম পোকা মাকড় কিন্তু দূর করতে এই পাতা পচা সার সার কিন্তু ভীষণভাবে সাহায্য করে এটা কিন্তু সম্পূর্ণ জৈব একটা সার যে কারণে এটা কিন্তু হচ্ছে ইকো ফ্রেন্ডলি আমরা আমাদের ছাদ বাগানে অনায়াসে ব্যবহার করতে পারি আর আমাদের গাছের জন্য যে পুষ্টি যে প্রয়োজন হয় সেই পুষ্টি কিন্তু এই আমরা পাতা পচা সার থেকে পেয়ে যেতে পারি তাহলে দেখতেই পেলেন আপনারা যে এই পাতা পচার সার থেকে কিন্তু আমরা এত কিছু বেনিফিট পেয়ে যাই আর আমার এই পাতা পচা সারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি গত জানুয়ারিতে রেডি করেছিলাম অর্থাৎ এটাকে বস্তায় ভরে আমি রেখেছিলাম আর এমন একটা জায়গায় রেখেছিলাম একটা স্যারস্যা জায়গা যেখানে সূর্যের আলো পায় না কিন্তু বৃষ্টির জল পায় এরকম একটা জায়গা কিন্তু আমি বুয়ার সাথে রেখে দিয়েছিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন একখানে একটা বস্তা আমি নিয়েছি কিন্তু আমার আরও অনেকগুলো এখনও পাতা পজা সার আমাকে আমি রেডি করতে দিয়েছি যেগুলো আমি পরবর্তীতে আবার রেডি করব। আর এই পাতা পজা সার কিন্তু আমরা অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারি তো চলুন আমরা এই পাতা পচা সারের স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব এবং কি পদ্ধতিতে এই পাতা পচা সার রেডি করলে এটা কিন্তু একদম গুণগত মান সম্পূর্ণ হবে সেটাও আলোচনা করব আর এই পাতা পচা সার তৈরি করতে কতদিন লাগে কি ধরনের পদ্ধতির অবলম্বন করতে হয় কথায় রাখতে হয় এবং পাতা পচা সার রেডি হয়ে গেলে তারপরে এটাকে কি করতে হবে এবং কীভাবে ব্যবহার করব বা এর অসুবিধায় বা কী এবং এর মধ্যে কি কি পুষ্টিগুণ আমরা পেতে পারি আর যেটা হচ্ছে এর সায়েন্টিফিক অ্যানালিসিস কিন্তু আমি এই ভিডিওতে করতে চলেছি তাহলে বন্ধুরা চলুন আমরা এবার স্টেপ বাই স্টেপ দেখে নিই যে পাতা বজা সারটা আমি কীভাবে রেডি করলাম কয়েকটা স্টেপ ফলো করে কিন্তু আপনারা অনায়াসে এই পাতা বজার সার রেডি করে নিতে পারেন প্রথমে আপনাদের এই পাতা জোগাড় করে নিতে হবে শুকনো পাতা আপনাদের ছাদের শুকনো পাতা হতে পারে অথবা যে কোনো বড় গাছের ঝরা পাতা হতে পারে এই পাতাগুলো কিন্তু নিয়ে এসে প্রথমে ভালো করে শুকিয়ে নেবেন আর এটা অবশ্যই কিন্তু স্প্রিং টাইমের পাতা হতে হবে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসের পাতা কিন্তু ভীষণ উপকারী পাতা পচা সার তৈরি করার জন্য তারপর আপনার এরকম একটা বস্তা নিয়ে নেবেন তারপর প্রথমেই কিছুটা কিন্তু গার্ডেন সয়েল আপনারা মিশিয়ে নেবেন এই মাটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ অনুজীব থাকে এরপরে শুকনো পাতাগুলো আপনারা কি করবেন ভালো করে এই বস্তার মধ্যে ঠেসে ঠেসে কিন্তু কিন্তু ভরবেন এই তৈরি করতে আমাদের কোনো রকম খরচ হয় না তো আমি প্রথমে একটা লেয়ার তৈরি করে নিলাম প্রথমে মাটির লেয়ার তৈরি করলাম আর তারপরে তৈরি করলাম পাতার লেয়ার এরপর আমি কি করব। কিছুটা জল নিয়ে নেবো এখানে আমার পাঁচ লিটার মতো জল আছে এবার এখানে আমি একশো গ্রামের মতো গুড় আমি এখানে মিশিয়ে নেব এই গুড় কিন্তু আমার এই কম্পোস্টিং প্রক্রিয়াটাকে দ্রুত করবে কারণ এটা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে বংশবৃদ্ধিতে এবং কার্যকরী ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি আমার এই কন্টেনারে ঢেলে নিলাম এবার এই জলগুলো কিন্তু আমি আমার এই পাতা পাতা যে প্রচারণের জন্য যে শুকনো পাতা দিয়েছি সেখানে আমি ঢেলে দিচ্ছি এবং এইভাবে আমি পাতাগুলোকে ময়েস্ট করে নিচ্ছি এর উপরে আবার আমি গার্ডেন সয়েল দিয়ে দিলাম এই গার্ডেন সয়েলের মধ্যে আবার বলছি যে প্রচুর অনুজীব থাকে এই অনুজীব কিন্তু এই ডিকম্পোস্টিং প্রক্রিয়াকে দ্রুত করবে এরপর আবার এর ওপর আমরা কি করছি এরকম একটা আবার শুকনো পাতা দিয়ে লেয়ার তৈরি করে দিচ্ছি তারপর আবার একটু জল দিয়ে এই গুড় মেশানো জল দিয়ে এটাকে ময়েস্ট করে নিচ্ছি এবার এরপর আবার আমরা কি করব এর উপরে সেই গার্ডেন সয়েল দিয়ে আবার একটা লেয়ার তৈরি করে দেবে এই পাতা পচা সার আমরা কিন্তু তৈরি করতে অনেকে অনীহা প্রকাশ করি কারণ অনেক সময় লাগে এবং পাতা ঠিকঠাক পাই না আর যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেকে বিশ্বাস করি বা জানি যে এর মধ্যে এনপিকের ভ্যালু কিন্তু খুব কম টুকনো পাতায় যেহেতু কার্বনের পরিমাণ বেশি থাকে নাইট্রোজেনের পরিমাণ কম থাকে তাই নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য আমি কী করলাম সবুজ পাতা অ্যাড করলাম সবুজ ঘাস বা পাতা আপনারা আপনাদের এই পাতা পচা বিনে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন তাদের নাইট্রোজেনের ঘাটতি কিন্তু আপনারা পূরণ করতে পারবেন আমি এখানে সবুজ পাতা আবার ব্যবহার করলাম এবার তার উপরে আরেকটা কিন্তু এই শুকনো পাতা দিয়ে লেয়ার তৈরি করলাম বাস আমার মোটামুটি এটা রেডি হয়ে গেল এবার আবার আমি সেই গুড় মেশানো জল এখানে ব্যবহার করছি এবার এটাকে দ্রুত করার জন্য আপনারা কী করতে পারেন এমনি কম্পোস্ট নিতে পারেন আমার এখানে পুরনো পাতা পচা সার ছিল এগুলাই আমি দিলাম আমার এই কম্পোস্টিংটাকে দ্রুত করবে এবার এটাকে ঢাকনা অর্থাৎ মুখটা বন্ধ করে এমন একটা জায়গায় রাখবো যেখানে কিন্তু ডিরেক্ট সূর্যের আলো পাচ্ছে না এবং জায়গা চলুন বন্ধুরা এবার আপনাদেরকে দশ মাসের এই পাতা পচা সারের আপডেট আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা দশ মাসে এই পাতাগুলো ডিকম্পোস্ট হয়ে কি অসাধারণ ফার্টিলাইজারে পরিণত হয়েছে ও ভাবা যায় না দেখুন একবার এবার এটাকে আমরা একটু ছায়াতে শুকিয়ে নেব এবার এটাকে একটু চালুন দিয়ে আমরা চালে চেলে নেব চালানি দিয়ে চালানোর পর আমরা কিন্তু অসাধারণ একটা ফার্টিলাইজার পেয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা আমার এই ফার্টিলাইজারগুলো এবার রেডি হয়ে গেল এগুলো এবার আমি গাছে ব্যবহার করতে পারবো এটাকে রেখে ব্যবহার করার জন্য আমি একটা বস্তাতে ভরে নিচ্ছি আর এর কালারটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা অসাধারণ একটা ফার্টিলাইজার আমি অলরেডি রেডি করে ফেলেছি এবার কথা হলো কি ধরনের পাতা আমরা এই পাতা পচা সার তৈরি করতে ব্যবহার করতে পারি এখানে কথা হচ্ছে যে কোনো গাছের শুকনো পাতাই কিন্তু আমরা এই পাতা পচা সার তৈরি করতে ব্যবহার করতে পারি আর আপনারা দেখবেন যে কিছু কিছু গাছের পাতার কিন্তু যে লিক নাইন যেটা হয় সেটা কিন্তু অনেকটা মোটা হয় সেই সব পাতা কিন্তু বেশি দিন সময় লাগে এই কম্পোস্ট হতে আর যেগুলোর লিক নাইনটা কম হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কম্পোস্ট করে নিতে পারি আর এখানে কিন্তু আমরা কাঁচা পাতা অবশ্যই নেবো না সেটা অন্য পদ্ধতিতে আমরা তৈরি করব কারণ এটা হচ্ছে ফাঙ্গাস আর কাঁচা পাতা কিন্তু আমরা ব্যাকটেরিয়া দ্বারা সংগঠিত করবো আর যেটা করবেন সেটা হচ্ছে কোনো রুগ্ন পাতা যেটাতে পোকা লেগেছে বা কোনো রকম রোগ হয়েছে সেই পাতা নেবো না এবার কোথায় রাখবো এই বস্তাটা এমন একটি জায়গায় এটাকে রাখতে হবে যেটা হচ্ছে কোনো গাছ থেকে বা বাড়ি থেকে একটু দূরে স্যাঁত স্যাঁতে জায়গা যেখানে সূর্যের আলো পায় না কিন্তু ব্রড সান ব্রড লাইট পাই এরকম একটা জায়গায় রাখবেন আর এর মধ্যে যেহেতু পোকামাকড় হয় যে কারণে গাছের নিচে রাখলে কী হবে অনেক সময় গাছে কিন্তু উই পোকা লেগে যেতে পারে তো এমন একটা জায়গায় রাখবেন যেখানে আলো পায় না এবং সাথে সাথে এরিয়াতে কিন্তু এই পাতা পচা সারটা খুব তাড়াতাড়ি রেডি হয় এবং খুব ভালো রেডি হয় তাহলে এমন একটা জায়গায় রাখবেন বিশেষ করে গাছের নিচে বা আপনার বাড়ির নিচে বা প্রাচীরের ধারে আপনারা এটা রেখে দিলে কিন্তু আপনারা ভীষণভাবে এই কম্পোস্টিংটা রেডি করে নিতে পারবেন চলুন এবার একটু জেনে নিই যে সাইন্টিফিক্যালি কীভাবে আমরা এই লিপ মল ফার্টিলাইজারটা রেডি করতে পারি এখানে ঘটনা হচ্ছে যে আমরা যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা গোবর সার বা বিভিন্ন রকম যে কম্পোস্টগুলো করে থাকি সেখানে কিন্তু আমরা ব্যাকটেরিয়ার দ্বারা সেই ফার্টিলাইজারটা রেডি করে থাকি অর্থাৎ সেখানে বিভিন্ন রকম উপকারী ব্যাকটেরিয়া থাকে এবং যে কারণে ওই কম্পোস্টিংগুলো কিন্তু হয় কিন্তু পাতা বচার ক্ষেত্রে আমরা কি করি সম্পূর্ণ এটা কিন্তু ফাঙ্গাস দ্বারা একটা স্লো ব্রেকডাউন আর কি প্রক্রিয়া আর এখানে ফাঙ্গাসের দ্বারা কিন্তু এই কম্পোস্টিংটা রেডি হয় এখানে কিন্তু আমরা যদি ব্যাকটেরিয়া দিয়ে করি তাহলে কিন্তু এর গুণগত মান অবশ্যই ভালো হবে না সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমাদের যে পাতা আমরা যেখানে রাখবো সেই পাতার মধ্যে কিন্তু আমাদের কি করতে হবে হালকা ময়েস্ট রাখতে হবে বেশি কিন্তু যদি ময়েস্ট রাখি তাহলে সেটা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে এবং সেক্ষেত্রে কিন্তু কম্পোস্টিংটা ভালো হবে না যে কারণে হালকা হালকা এটাকে কিন্তু ময়েস্ট রাখতে হবে স্যারসেস জায়গায় রাখতে হবে তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে ফাঙ্গাস দ্বারা এই কম্পোস্টিংটা রেডি হবে এবার আছে কতদিন লাগবে এই কম্পোস্টিংটা রেডি করতে সাধারণত ছ মাস থেকে এক বছর এই কম্পোস্টিংটা রেডি করতে আমাদের সময় লাগে তবে আমরা যদি কিছু কিছু উপাদান ব্যবহার করে থাকি তাহলে কিন্তু দ্রুত হতে পারে তবে যেটা স্লো স্লো পদ্ধতিতে আমরা যে কম্পোস্টিংটা রেডি করি সেটা কিন্তু সবচেয়ে ভালো হয় তবে আমি কি কি ব্যবহার করেছি যে এখানে কিন্তু আমি গোবর সার বা পুরনো পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট যদি আপনাদের থাকে বা ভার্মি কম্পোস্ট বা আপনারা অবশ্যই এর সঙ্গে অ্যাড করতে পারেন দ্রুত করার জন্য আমি এখানে কি করেছি গুড় ব্যবহার করেছি কারণ এই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু এই গুড় কি করবে আরও বৃদ্ধি হতে ত্বরান্বিত করবে এবং তাদের কার্যকরী ক্ষমতাও বাড়িয়ে তুলবে সেই কারণে আমি এটা দিয়েছি আপনারা চাইলে চাল ধোয়া যে জল সেটাও আপনারা এর এখানে মাঝে মাঝে ছিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু কম্পোস্টিংটা দ্রুত হবে আর কি আর আরেকটা যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনারা যখন এই ফুল বস্তা রেডি করব তখন কিন্তু আমরা অর্ধেকেরও একটু কম আমরা কম্পোস্টিং পাবো সেই ক্ষেত্রে আপনাদের তিন চার মাস হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই বস্তাটা খালি করে দিয়ে ধরো দুটো বস্তা খালি করলেন তারপরে আর একটা বস্তাতে এই দুটো বস্তা মিলে আপনারা ভরে দিলেন তাতে কী হবে এখানকার মধ্যে কিন্তু পাতাগুলো উলট পালট হওয়ার ফলে কী হবে এর যেসব জায়গাগুলো কম্পোস্টিং শুরু হয়নি সেখানেও কিন্তু ডিকম্পোস্টিং শুরু হবে এবং আপনার কিন্তু এই ফার্টিলাইজারটা একদম দ্রুত রেডি হবে বন্ধুরা এবার আছি এই পাতা পচা সার আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি এই পাতা পচা সার কিন্তু আমরা আমাদের টবের মাটি যখন রেডি করব। তখন কিন্তু এই পাতা পচা সার যদি আমরা দিই তাহলে কিন্তু মাটির গুণগত মান ভীষণভাবে বেড়ে যাবে মাটির জন্য সমস্যা থাকে সবটাই দূরভূত হবে আর এই পাতা পচা সারের মধ্যে কিন্তু প্রয়োজনে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম কার্বন এটা কিন্তু পাওয়ায় যে কারণে আমাদের কি হয় এই কার্বন থাকার জন্য এই মাটির মধ্যে যে গাছের যে মাইক মানে প্রয়োজনীয় যে খাবার সেই খাবারগুলো অনেক সময় কী হয় মাটিতে কিন্তু এমন আবদ্ধ থাকে যেটা কিন্তু গাছ মানে গ্রহণ করতে পারে না সেক্ষেত্রে কার্বন কী করে সেই খাবারগুলোকে ব্রেকডাউন করে দেয় ভেঙে দেয় গাছ কিন্তু সেটা অতি সহজেই গ্রহণ করে নেয় বন্ধুরা এবার আছে কিছু সমস্যা এই পাতা ফসার সার তো আমরা রেডি করব কিন্তু এর কিছু কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাদের জানা দরকার যেরকম সমস্যা বলতে এইটা যখন কম্পোস্টিং হয় তখন কিন্তু এর মধ্যে প্রচুর কেন্ন কেঁচো পিঁপড়ে উই পোকা বিছে বিভিন্ন রকম পোকামাকড় কিন্তু উপদ্রব আমরা এখানে দেখতে পাই যে কারণে এমন একটা জায়গা রাখতে হবে সেটা কিন্তু আমাদের যেখানে আমরা ব্যবহার করি যেসব জায়গাগুলো সেখান থেকে কিন্তু দূরে রাখতে হবে আর এটা করতে গেলে কিন্তু দীর্ঘ সময় লাগে অর্থাৎ ছয় থেকে মানে বারো মাস এই বা কম্পোস্টিংটা রেডি করতে সময় লাগে তো এখানে একটা ধৈর্যের ব্যাপার থাকে দীর্ঘদিন মানে সময় দিয়ে এটাকে রেডি করতে হয় আপনারা ইউরিয়া ব্যবহার করলে কিন্তু এর প্রক্রিয়াটা দ্রুত হবে কিন্তু সেই ক্ষেত্রে সেটা আর সম্পূর্ণ অর্গ্যানিক থাকবে না সেই ক্ষেত্রে আপনাদের একটা কেমিক্যাল হয়ে যাবে তো সেটা অ্যাভয়েড করাই ভালো এই কটা প্রবলেম ছাড়া কিন্তু এর আর কোনো প্রবলেম নেই এই গাছের ঝরা পাতা দিয়ে কিন্তু আমরা অনায়সে মানে চাইলে বস্তা বস্তা আমরা এই পাতা পচা সার রেডি করে নিতে পারি বন্ধুরা সবার শেষে আপনাদের কাছে একটা কারণে ক্ষমা চেয়ে নেব হয়তো আমি বাগানের ভিডিও আর দেবো না আপনারা যারা বাগানের ভিডিও দেখবেন বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি এবার আমি অন্য রকম একটু ভিডিও তৈরি করবো লাইফ রিলেটেড ভিডিও তৈরি করব বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও তৈরি করব। এডুকেশনাল ভিডিও তৈরি করব স্টুডেন্ট রিলেটেড ভিডিও তৈরি করবো আর ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করব তো আশা করি আপনাদের কাছে অনুরোধও রাখবো যে আপনারা ওই ভিডিওগুলোও দেখবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যে আমি এর মধ্যে উটিতে যাচ্ছি আমরা ঘুরতে তো উটির ভ্রমণ ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো সেই ভিডিওগুলো দেখার অনুরোধ